মনে হচ্ছে প্রকৃতি নতুন রঙে নিজেকে রাঙিয়েছে। একেবারে খুব সুন্দর কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, যদিও এই অবস্থায় আমরা এটাকে গাছ বলবো না, চারা বলবো। হয়তোবা মনে হচ্ছে যে নতুন কোনো ফসল, মনে হয় নতুন কোনো ফসলের মাঠ, আসলে তেমনটি নয়। আমরা সপ্তাহ দিনের আগে ওই পাশে একবার এসেছিলাম, তখনও এই কন্ডিশন ছিল না। আজকে আমরা এখানে এসে দেখি যে পুরো জায়গাটা একেবারে নতুনত্বের ছোঁয়ায় ভরে উঠেছে। অর্থাৎ এই যে এগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে কেবল ছোট চারা, সবগুলোই হচ্ছে যে ফলের রাজা আমরা বলি আম, সেই আমের চারা। অর্থাৎ এই বছরে একেবারে শুরুর দিকেই যে আমগুলো বাজারে আসে, আমরা যে বলি যে আমাদের স্থানীয় বা দেশি গুটি আমের জাত, সেই আমের আঁটি এখানে ফেলে রাখা হয়েছিল এবং সেই আঁটি থেকেই নতুন চারা বের হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখন বাজারে প্রচুর আম রয়েছে, আষাঢ় মাস এই সময়ও বাজারে আম রয়েছে, যেমন আম্রপালি কিংবা বাড়ি আম ফোর, আশিন আম এখনও হারভেস্ট করা শুরু হয়নি, গৌরমতি, এই আমগুলো এখনও রয়েছে যেগুলো গাছে আছে, কয়েকদিন পরে বাজারে আসবে। দেখছেন যে পাশেই কিছু আম গাছ, সেখানে আম্রপালি আম ধরে আছে, আবার তার পাশেই এই বছরের আঁটি দিয়েই এই চারাগুলো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের কৃষির যে বৈচিত্র্য, একেবারে বিশাল এক রূপ, সেটি এখানেই দেখা যাচ্ছে যে এই আঁটিগুলো একেবারে প্রথমের দিকে ফেলা হয়েছে, সেই আঁটি থেকে এখন চারা বের হয়েছে, এখান থেকে আবার নতুন গাছ তৈরি করা হবে। অর্থাৎ এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, চারা বের হয়েছে এই যে আঁটি থেকে, এই এটা তুলে দেখায় আমি একটু, এই যে দেখতে পাচ্ছেন যে এই আঁটিটি আম খাওয়ার পরে এখানে ফেলে রাখা হয়েছিল, বেড আকারে করা হয়েছে, এখানে পাশে লাইন করে লাগানো হচ্ছে। এই বেড থেকেও কিছু এই চারা তুলে এদিকে নিয়ে একটু পাতলা করা হবে, কেননা যখন নতুন গাছ তৈরি হবে তখন এটার স্পেস প্রয়োজন হবে, সেই স্পেস দেওয়ার জন্য এই ঘন না করে সেটাকে পাতলা করা হবে। যেটা বলছিলাম যে এই আঁটিটিকে এখানে ফেলে রাখা হয়েছিল, আর সেখানেই চারা বের হয়েছে, এখানে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মালচিং করার জন্য, মাটিতে রস ধরে রাখার জন্য এখানে খড় দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আঁটিটি যখন নতুন চারা দিবে তখন এই চারার যে খাবার প্রয়োজন, সেই খাবার বা ময়েশ্চার সেগুলো যেন মাটি থেকে পায়। যেটা বলছিলাম যে এই যে চারাটি বের হয়েছে, এই যে দেখুন, একটা হচ্ছে মাটির নিচের দিকে চলে যাচ্ছে শিকড়, আর একটা হচ্ছে ওপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে রুট এবং এটা হচ্ছে শুট। অর্থাৎ এই শুটটা যখন বড় হবে, প্রায় 1.5 থেকে 2 ফিট হবে, আমরা বলি যে প্রায় বছরখানিক হয়ে যাবে, তখন এই শুটের একেবারে নতুন ফ্লাশ যেখান থেকে বের হয় তার একটু নিচের দিকের অংশে কেটে, যেখানে ইন্টার নোড থাকে সেই জায়গাতে কেটে নতুন একটি গাছের ডাল, যেটা আমরা চাচ্ছি সেই গাছের সায়ন আমরা বলি, সেই সায়নটাকে এখানে লাগিয়ে নতুন চারা তৈরি করা হবে। এটা হতে পারে যে কোনো স্থানীয় একটি আমের জাত। যখন আমি এখানে আম্রপালি আমের সায়ন বসাবো, এর নাম হয়ে যাবে আম্রপালি আম। যখন আমি এখানে বারোমাসি আমের কোনো সায়ন বসাবো, হয়ে যাবে বারোমাসি আম, গৌরমতি দিলে গৌরমতি। অর্থাৎ আমি যেটি বসাবো এই জায়গাতে, এটি সেই জাতটি তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে এটি বেড়ে উঠছে এবং কিছু কিছু ক্ষেত্রে অলরেডি সবুজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো এখন ব্রাউন কালার রয়েছে, এই ব্রাউনগুলো যখন ম্যাচুর হয়ে যাবে তখন সবুজ হয়ে যাবে। মূলত নতুন যে টুইক বের হয় সবগুলোই এরকম একেবারেই দেখেন যে পাতলা টিস্যুর মতো হয়ে আছে, এগুলোই শক্ত হয়ে যাবে। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই নতুন চারা তৈরি করছেন, এই চারা তৈরি করতে গেলে যে প্রবলেমটা হয় যে এই সময়ে এক ধরনের পোকা এসে এই নতুন পাতাগুলো কেটে ফেলে দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে লিপ কাটিং উইভিল। অর্থাৎ এই উইভিল পোকা আপনার এই আমের পাতায় বসবে, বসে এই পাতার এখান থেকে কেটে মাটিতে ফেলে দিবে, তখন এই চারাগুলো হ্যাম্পারের মধ্যে পড়ে যাবে। আর একটা হচ্ছে যে যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে খুব সহজেই ছত্রাক লাগতে পারে, ছত্রাক লেগে এই পাতাগুলো পচে যেতে পারে, এই শিকড় যেটা রয়েছে শিকড় পচে যেতে পারে এবং আপনার এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই যে আঁটি যেগুলো বসিয়েছি সেটার যত্ন নেওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে জমিটা রয়েছে সেই জমি তৈরি করার সময় সয়েলকে বা মাটিকে প্রথমে শোধন করে নিতে হবে, যেন মাটির মধ্যে কোনো জীবাণু না থাকে, বিশেষ করে নেমাটোড,
নেমাটোড থাকলে কিন্তু এই শেকড়টাকে একেবারে নষ্ট করে দিবে এবং এটি আর উপরের দিকে বাড়তে পারবে না। এই জন্য আমরা যদি সম্ভব হয় যে নেমাটোডগুলোকে নষ্ট করতে পারি, সয়েল বন্ডে যে ডিজিজ হয় সেই রোগগুলোকে যদি জীবাণুগুলোকে নষ্ট করতে পারি তাহলে এটিকে আমরা খুব সুন্দরভাবে ওপরের দিকে তুলতে পারবো। আর যেহেতু ওপরের দিকে হবে হচ্ছে এই উইভিল পোকা, এই জন্য যেটা করবো আমরা যে এই সময় আমরা ভালো একটি কীটনাশক এবং ভালো একটি ছত্রাকনাশক যদি পুরো বাগানে যতগুলো গাছ রয়েছে সব গাছের একেবারে মাটি পর্যন্ত ভিজিয়ে দিতে পারি তাহলে এই যে আমরা চাচ্ছি যে চারা তৈরি করতে এই চারার যত্নে কোনো ঘাটতি ঘটবে না এবং এই চারাই রোগবালাই হবে না। তো আমরা চাইলে সেভাবে এটি করতে পারি। তো আমরা এখানে যে নতুন সায়ন নিয়ে এসে বসাবো কীভাবে বসাতে হয় কিংবা এই চারাটি এখন তো মাটিতে বসানো রয়েছে, অনেকে পলিব্যাগের মধ্যে তৈরি করেন, অনেকে মাটির মধ্যে করেন, যেটা করেন না কেন যে বাজারে দেওয়ার জন্য আপনি কী পদ্ধতি অবলম্বন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো। শুধু আজকে অনুরোধ করব যে নতুন নার্সারি তৈরি করতে গেলে, নতুন কোনো চারা তৈরি করতে গেলে কিংবা চারা ডেভেলপ করতে গেলে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপশহরের কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে গাছের যত্ন নিন। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার।